পিরোজপুরের কাউখালী উপজেলা পর্ষদের আয়োজনে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে শনিবার বিকেলে উপজেলা পর্ষদ চত্বর থেকে একটি র্যালি বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তরবাজার ব্রিজে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ। সকল মুসলমান ও দেশবাসীর জন্য দোয়া পরিচালনা করেন মোবাক্ষের হোসেন দরবেশ হুজুর। বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে পবিত্রতা রক্ষার্থে সকল খাবার হোটেল দিনের বেলা বন্ধ রাখার আহ্বান জানান এবং ব্যবসায়ীদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য অনুরোধ করেন। সবার আগে সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চ্যানেল কর্ণফুলী আপনার কাছে, আপনার পাশে।